আর এবার নজর রাখছি রাজ্যের খবরে। রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হলো এক মহিলার। মৃত উমা সরকার নদিয়ার রানাঘাটের ধানতলার বাসিন্দা। গত 21 জুন মহিলার মৃত্যু হয়। হাসপাতাল ও পরিবার সূত্রে খবর, ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ওই মহিলা। রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় এক মহিলার। আরো জানব, তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে মৃত উমা সরকার নদিয়ার রানাঘাটের ধানতলার বাসিন্দা। গত 21 জুন মহিলার মৃত্যু হয়। হাসপাতাল ও পরিবার সূত্রে খবর, ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ওই মহিলা। মৈত্রী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, প্রতিনিধি। মৈত্রী, কি জানা যাচ্ছে পরিবার হাসপাতাল সূত্রে? দেখো, হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে গত 21 জুলাই রাত 12:24 নাগাদ, 12:30 নাগাদ 45 বছরের ওই মহিলা, তার মৃত্যু হয়েছে। তার নাম উমা সরকার, বাড়ি রানাঘাটের। এবং প্রথমে তার জ্বর নিয়ে প্রথমে রানাঘাট হাসপাতালে তাকে ভর্তি করা হয়, সেখান থেকে কল্যাণী JNM হাসপাতালে এবং তারপর বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তর করা হয়। বেলেঘাটা আইডিতে তিনি PCU-তে ভর্তি ছিলেন এবং হাসপাতাল তরফে যেটা জানানো হচ্ছে যে তিনি ডেঙ্গি আক্রান্ত ছিলেন। তাহলে কি মৈত্রী আরো একবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গি? এই মৃত্যুর পর কি সেই উদ্বেগ? দেখো, আমরা গতকালই দেখেছি এক 10 বছরের কিশোরীর মৃত্যুর খবর সামনে এসেছে, ডেঙ্গি আক্রান্ত হয়ে সে সিভিয়ার ডেঙ্গিতে আক্রান্ত ছিল। সার্বিকভাবে যদি রাজ্যের পরিস্থিতি এই মুহূর্তে দেখতে হয়, তাহলে স্বাস্থ্যভবন সূত্রে খবর, জানুয়ারি থেকে এখনো পর্যন্ত 1000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং নদিয়া, যেখানকার এই মহিলাও বাসিন্দা ছিলেন, সেই নদিয়ায় কিন্তু ডেঙ্গির প্রকোপ বেশ ভালো রকমই বেড়েছে বলে স্বাস্থ্যভবন সূত্রে আমরা জানতে পারছি। ফলে সার্বিকভাবে ডেঙ্গির সংখ্যা বাড়ছে। বিভিন্ন হাসপাতালে গড়ে 4 থেকে 5 জন করে ডেঙ্গি আক্রান্ত ভর্তি থাকছেন, তবে অনেক জায়গাতেই তারা সুস্থ হয়ে বাড়িও ফিরছেন। কিছু ডেঙ্গি আক্রান্তর অবস্থা আশঙ্কাজনক, যদিও বলছে যে এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে নিঃসন্দেহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়তে শুরু করেছে রাজ্যে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।